বলবো না হ্যাঁ বলবো সীমারেখা বোঝে না সে বোঝে না জয়ী ও আমি আপাতত সীমারেখারটা শোনাচ্ছি জয়ী এর আমার জয়ী এর একটা ডায়লগই আমার মনে আছে এখনো সেটা হচ্ছে যে কি বেশ ছিল এই জয়ী এক হাতে 40 লাখ টাকা নাও আর আরেক হাতে রিভুকে আমায় দিয়ে দাও তো এই ডাকটা আমার মনে আছে এটা বেশ সাংঘাতিক পপুলার হয়েছিল বিষয়টা তো সীমারেখার একটা ডায়লগ শোনাচ্ছি সেটা হচ্ছে যে মনে আছে সবাই পুরো দেখেছো সীমারেখা পুরো দেখেছো পুরো একদম আমি সে সময় ছিলাম না মানে আমারটা দেখেছো পুরোটা দেখো নি এই তাহলে ফোনটা এরকম রেকর্ড করছো কেন এটা আমি হ্যাঁ এটা আমি হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আমি আমার মনে হয় চশমাতে খুব ভালো লাগছিল আমি এরকমই থাকি ব্যক্তিগত জীবনে মানে আমি এরকমই থাকি আমি এরকমই থাকতে ভালোবাসি আর কি আমি একদমই আমি চেষ্টা করছি অবশ্যই অবশ্যই কারণ এই গানটা আমি যখন গিয়েছিলাম তখন আমি একটা অন্য মানুষ ছিলাম আর কি এখন আমি একটা অন্য মানুষ হয়ে গেছি তো হ্যাঁ বুঝতে পারবি বয়সটা হোক তোর ঠিক বুঝতে পারবি জীবনে একটা সময় আসে বয়সটা হোক ঠিক বুঝতে পারবি তোর বয়সে আমি ওরকমই ফুটফুট করতাম তোর বয়সে আমি প্রচন্ড লাফাতাম প্রচন্ড এনার্জি ছিল আমার তো সীমারেখা লাস্টে আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা এটা কি হইচই কম্পিটিশন হ্যাঁ হইচই আনলিমিটেড আমি ছিলাম দেবদার সিনেমাটাতে আমি কাজ করেছিলাম কিন্তু আমরাও কি হইচই করিনি এত তোরা যতটা হইচই করছিস মারলাম দেবদার পাড়াতে এসেছি একটা হইচই থাকবে ভালো ব্যাপারটা খুবই মজার লাগছে তো হ্যাঁ ডায়লগটা বলতে দিলে তো বলবো ভাই আচ্ছা বলতে দাও ভাই ডায়লগ বলার জন্য তখন পুরো ইউনিট সাইলেন্ট থাকে জানিস যখন আমরা শুটিং করি সবাই চুপ থাকে যাতে অভিনয় যাতে যে করছে সে যেন মন দিয়ে অভিনয়টা করতে পারে সে সুযোগটা প্লিজ করে দিন করবি সিনেমা ও ইচ্ছে আছে না তো সীমারেখা লাস্টে আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল যা বদমাইশি করতাম আমাকে আর কোনো মানে রেহাই দেওয়া উচিত ছিল না আমাকে জেলেই পাঠানো উচিত ছিল তুই বল এত চিল্লাচ্ছে যে মাইকটা দিলাম সে চুপ করে গেল মাথা নত করে এদিকে ঢুকে পড়লো কি আর ভাই চিল্লাচ্ছিস কেন ওয়াই মানে কেন তো সীমারেখা লাস্টে যখন আমি জেলে চলে গেছিলাম তখন আমার দাদা মানে রিক রিক কে মনে আছে তো রিক পালিয়ে গেছিল মানে পুলিশে এসে যখন আমাকে তুলে নিয়ে যাচ্ছে আমার দাদা সে ওখান থেকে পালিয়ে যায় আচ্ছা তো দিয়া মানে দিয়া বলতে বিন্দি ওর ভালো নাম দিয়া তো বিন্দি এসেছিল আমাকে জিজ্ঞেস করতে যে রিক কোথায় আচ্ছা তো তখন চুলের মুঠি ধরে আমি প্রচন্ড ওকে বকেছিলাম তুই আয় না একটুখানি তো চুলের মুঠিটা ধরে ডায়লগটা বলবো তোর চুলের মুঠিটা ধরে ডায়লগটা বলবে তুই আসবি তো আচ্ছা চলো চলো তো চুলের মুঠি ধরে ওকে আমি প্রচন্ড বকেছিলাম ঠিক আছে তো সেটা তোমাদের শোনাবো আমি একটু একটু আশা করি মনে আছে চেষ্টা করছি সতী সাজা হচ্ছে সতী বেহায়া মেয়ে একটা একসঙ্গে দুটো ছেলেকে নাচাচ্ছ এইদিকে কর্ণকে বিয়ে করছো আবার এদিকে জিতকেও কাছে টানছ বাহ অসাধারণ আরে আমার চরিত্র নিয়ে সবাই জানে আমি আমার চরিত্র নিয়ে বড়াই করি না কিন্তু তুমি সতী 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 সে দিয়ে চোখের জলে সবাইকে কাছে টানছ আজকে আমি লোক ঠকিছি বলে পুলিশ আমাকে জেলে নিয়ে এসছে কিন্তু আসল ঠকবাজ তুমি বিন্দি তুমি একটা ঠক তুমি একটা ঠকবাজ মেয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা সময় মুহূর্তের সময় মনে হচ্ছিল যেন টিভির পর্দার সামনে বসে এই সিরিয়ালটা দেখছি না 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 টিভির সামনে আরো ভালো হয় না এই দেখেছেন টিভি সামনে তো আরো ভালো হবে ওখানে টিভি টাইনা 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 হ্যাঁ টিভি সামনে আরো বেশি ভালো হবে কারণ এখানে লাইভ চলছে আর ওখানে না এইটা তফাত আছে এটা তফাত আছে লাইভ অ্যাক্টিং আর ক্যামেরা অ্যাক্টিং এর মধ্যে অনেক তফাত আছে এইজন্য থিয়েটার আর্টিস্টরা কোনদিন ক্যামেরার সামনে একটুখানি সময় লাগে ওনার হ্যাঁ আসতে সব সময় চাই না অবশ্যই না আসে এরকম না মানে একটু টাইম লাগে অবশ্যই একটু সময় লাগে অবশ্যই অবশ্যই একটু হাতে তালি হোক দুটো টেকনিক পুরো ডিফারেন্ট
আচ্ছা, অনেকে প্রশ্ন রেখেছে। হ্যাঁ শিওর। এই ম্যাডামের বাড়ি কোথায়? বাড়ি কলকাতায়, টালিগঞ্জ। কলকাতায় টালি, বড় তো অনেক, কোথা খুঁজবো গিয়ে? হ্যাঁ অনেক বড়। গলির নামটা যদি বলেন আমি ওদিকে গেলে। গলির কোনো নাম নেই। গলির নাম নেই, আমি তো জানতাম গলির যে কোনো একটা নাম নিশ্চয়ই আছে। আচ্ছা যাই হোক, দয়া করে কেউ ফোন নাম্বার চাইবেন না। আচ্ছা ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি, মানে খুব মজা, মানে শুধু দুজনে কথোপকথন শুধু, কখনো কাঁচা লঙ্কা পেঁয়াজ খেয়েছেন? মানে কেন খাবো? পান্তা ভাত দিয়ে? হ্যাঁ খেয়েছেন। হ্যাঁ না খাবার কি আছে? কলকাতা তো সবাই খায় কাঁচা লঙ্কা পেঁয়াজ। মানুষ মাত্রই খাবার খায়। খাবার তো খায়। আমি আমরা শুটিং এ বিকেল বেলা বসে মুড়ি চপ খাই। তাই? হ্যাঁ আমি জানতাম তো আপনারা সবসময় বিরিয়ানি, ওই চপ চপ সবসময় বিরিয়ানি খেলে চেহারাটা থাকতো এরকম। ওটা ডায়েট কন্ট্রোল। ও ডায়েট কন্ট্রোল বিরিয়ানি খেয়ে? আর বিরিয়ানি খেয়ে কম কম খাবেন। আচ্ছা অবসর সময় আপনি কি করেন? না অন্য কিছু করার সময় থাকে না। মানে অবসর কখনো বই বই পড়েছেন? গান হবে অবশ্যই। পাস, আমি তাহলে বলে দিই। কোন প্রাণী তিন পায়ে চলে? ঠ্যাং ভাঙা কুকুর। কুকুর নিয়ে এসব বলতে নেই প্লিজ, আমার বাড়িতে ছটা কুকুর আছে, মাঝে মধ্যে নিজেকেও একটা মনে হয় এই মরেছে যা। আচ্ছা তো চল এবার একটু গান হয়ে যাক আপনার তো সবার জন্য। পরের গান আচ্ছা চলো এবার একটু গানে। ওই যে দাদা কি গানের একটা অনুরোধ করলেন ওইটা একটু যদি হয় একটু দেখবেন চেষ্টা করে অবশ্যই। চলো চলো সুদীপ পিয়ালি একটু দয়া করে মঞ্চে চাইবো, একটু গানের সাথে একটু ডান্স প্রেজেন্ট করার জন্য, লাইভ পারফরমেন্স দেওয়ার জন্য সুদীপ এবং পিয়ালিকে মঞ্চে আমি চাইবো। চলো এসো মঞ্চে।